ব্রিজের মাথায় যুবক, প্রাণে ঝুঁকি নিয়ে উদ্ধার দমকল কর্মীদের। অদ্ভুত কৌশলে যুবককে ধরে ফেলেন তারা, নামানো হয় নিচে। আচমকায় ব্রিজের মাথায় চড়ে বসল যুবক। শুধু তাই নয়, স্থানীয়রা জানাচ্ছেন ব্রিজের ওপর উঠে নিজস্ব ঢঙে হাত পা ছুড়ে নানান কসরত দেখাতে থাকে ওই যুবক। ব্রিজের মাথায় একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে চলাচল করতেও দেখা যায় তাকে। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কোনো কারণে ওপর থেকে পড়ে গেলে মৃত্যু অনিবার্য। যুবকের কাণ্ড দেখে হকচকিয়ে যান স্থানীয়রাও। সাত সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঙালবাবু ব্রিজে। এলাকার সিএসসি অফিসের সামনে ব্রিজের ওপর আচমকাই উঠে পড়ে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। তবে যুবক কিভাবে উঠে পড়ল ব্রিজে, যুবককে কিভাবে নামানো হবে, চিন্তায় পড়ে যান পুলিশকর্মীরা। ব্রিজের নিচে দাঁড়িয়ে পুলিশকর্মীরা দীর্ঘক্ষণ তাকে ডাকাডাকিও করে। তবে কে শোনে কার কথা। বিপজ্জনকভাবে ব্রিজের ওপর নিজের মতোই হাঁটাচলা করতে থাকে ওই যুবক। এরপরই খবর দেওয়া হয় দমকল দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা আসেন ঘটনাস্থলে। এরপর একটু ঝুঁকি নিয়ে খালি পায়ে ব্রিজ বেয়ে ওপরে উঠে যান দমকলের চারজন কর্মী। দূর থেকে যুবককে আশ্বস্ত করার চেষ্টাও করেন তারা। কৌশলে যুবকের কাছে পৌঁছে যান একজন দমকল কর্মী। ব্রিজের নিচে তখন ভিড় জমে গিয়েছে, এক প্রকার টান টান উত্তেজনা। কী হয় ভাব। অবশেষে যুবককে ধরে ফেলতে সক্ষম হন দমকল কর্মীরা। বুঝিয়ে তাকে নিচে নামানো হয়। নামতে নামতেই আচমকা দাঁড়িয়ে পড়ে যুবক, গান গাইতে শুরু করে হঠাৎ। তারপর হঠাৎই নানান রকমের স্লোগান দিতে থাকে। এরপর আর দমকল কর্মীদের বুঝতে অসুবিধা থাকে না যে যুবক মানসিক ভারসাম্যহীন। অগত্যা কোনোভাবে বুঝিয়ে যুবককে নিচে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা। এরপর ব্রিজের কিনারে বসে তাকে জল খাওয়ানো হয়। চোখে মুখে জল ছিটিয়ে একটু শান্ত করার পর ওই যুবককে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। স্বস্তি ফেরে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।